হ্যালো এভরিওয়ান, ওয়েস কিচেনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। চলে আসলাম আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাবো একটি ভিন্ন ধর্মী ডেজার্ট। ডেজার্টটি দেখে অনেকেই বুঝতে পেরেছেন কী দিয়ে ডেজার্ট তৈরি করা, আবার অনেকে হয়তো বুঝতে পারেনি। আজকে নুডলস দিয়ে খুব সুস্বাদু একটি ডেজার্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম। নুডলস দিয়ে ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটা যখন একটু গরম হয়ে আসবে এভাবে একটু নাড়াচাড়া করে দেব। আমি কিন্তু এখানে গরুর লিকুইড দুধ নেইনি, আমি এখানে হাফ কেজি পরিমাণ পানির সাথে 6 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে এটাকে লিকুইড করে নিয়েছি। আমার হাতের কাছে গরুর দুধ ছিল না, এই জন্য আমি এটাকে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তবে আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে সেটা দিয়ে এই ডেজার্ট তৈরি করে ফেলতে পারেন। দিয়ে দিচ্ছি একটি এলাচ, আর ছোট এক প্যাকেট নিয়ে নিচ্ছি মিস্টার নুডলস। তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস এখানে ব্যবহার করতে পারেন। এভাবে ছোট ছোট টুকরো করে আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্টিক নুডলসও এখানে নিয়ে নিতে পারেন, তবে আমার বাসায় মিস্টার নুডলসটাই বেশি পছন্দ করে, এজন্য এটাই আমি দিয়ে দিচ্ছি এবং এটা দিয়ে আজকে ডেজার্ট তৈরি করে দেখাবো। নুডলসটা দিয়ে আমি একটি চামচের সাহায্যে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। তবে এই ডেজার্ট তৈরি করার সময় অবশ্যই কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়ামে থাকতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। কতই তো ডেজার্ট খেয়েছেন, তবে একবার এই নুডলস দিয়ে ডেজার্ট তৈরি করে খেয়ে দেখুন, এটা সত্যি কিন্তু অসাধারণ খেতে। আমি বেশ কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিচ্ছি, দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং নুডলসগুলো কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এর সাথে কিছু জিনিস আমি মিক্সড করব, সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি কনডেন্স মিল্কটা ব্যবহার করছি স্বাদটা যেন বেড়ে যায় এই কারণে। 2 টেবিল চামচ দেওয়ার পরে এখানে একটু চামচের সাহায্যে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গুঁড়া দুধ অনেকটাই মিষ্টি থাকে, এজন্য কনডেন্স মিল্ক ব্যবহার করার পরে আমি মিষ্টিটাকে চেক করে নিলাম। অনেকটাই মিষ্টি কম আছে, এজন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। তবে আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে আরও 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। এবার আমি আবারও একটি মিষ্টি চেক করে দেখলাম, একদম ঠিক আছে। নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে 4 থেকে 5টা কাঠবাদাম কুচি করে কেটে ডেজার্টের মধ্যে দিয়ে দিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। নুডলসটাকে আমি মিডিয়াম লোতে আরও কিছুক্ষণ রান্না করে নেব, হাতে গুনে 3 থেকে 4 মিনিট এভাবে রান্না করে নেব। এতে করে নুডলসটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে এবং এর ভিতরে মিষ্টি ভাবটা অনেকটাই বেশি ঢুকে যাবে এবং খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট পর ফুল স্পিডে রান্না করে নিচ্ছি, কারণ 1 থেকে 1.5 মিনিট ফুল স্পিডে রান্না করলে দুধটা অনেকটাই শুকিয়ে যাবে এবং অনেকটাই ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি ডেজার্টটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। কিছু পেস্তা বাদামে এর উপরে কুচি করে দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। নুডলস কম বেশি সকলের বাড়িতেই কিন্তু থাকে, আর নুডলস দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি করা যায় এটা অনেকেই জানে না। তাই যারা এখনও এই ডেজার্টটি তৈরি করেননি অবশ্যই ডেজার্টটি তৈরি করে একবার টেস্ট করে দেখুন, আমি মনে করি এটা আপনাদের খুবই পছন্দ হবে। আর আজকের এই পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।